হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেটা যে কোনো বোর্ড হতে পারে, সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গলের কোনো বোর্ড হতে পারে, সেক্ষেত্রে আনসিন প্যাসেজ একটি ভয়ের জায়গা অনেকের ক্ষেত্রে। তো আনসিন প্যাসেজে কমফোর্টেবল হওয়ার জন্য তোমাদের বছরের শুরু থেকে কিছু জিনিস করা খুবই উচিত। সেটা হচ্ছে কিছু আলাদা পড়া, বইয়ের টেক্সট বুক ছাড়া আলাদা কিছু জিনিস পড়তে হবে। তো এখানে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা টাইপস অফ প্যাসেজ দেওয়া রয়েছে এবং কোন কোন জায়গা থেকে নেওয়া হয় যেটা তোমরা পড়বে। সেটা হচ্ছে প্রথমত ফ্যাকচুয়াল প্যাসেজ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে নিউজ পেপার, ম্যাগাজিন, ব্রোশিওর, তারপর রেফারেন্স বুকস, এনসাইক্লোপিডিয়া। তারপর ডিসকার্সিভ প্যাসেজের জন্য নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস, রেফারেন্স বুকস। লিটারেরি প্যাসেজ, নোভেল, ড্রামাস, আদার লিটারেরি বুকস, শর্ট স্টোরিজ, বায়োগ্রাফিস, এগুলো পড়লে এর থেকে পাওয়া যাবে যদি লিটারেরি প্যাসেজ দেওয়া হয়। এবং কেস বেসড ফ্যাকচুয়াল প্যাসেজ, এটা নিউজ পেপার রিপোর্টস, ম্যাগাজিনস বা রেফারেন্স বুক। তো বেসিক্যালি যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং রেগুলারলি এবং রেফারেন্স বুক যদি সময় পাও তাহলে পড়তে হবে, তাহলে আনসিন প্যাসেজ কমফোর্টেবল হতে পারবে অনেকটা।